বন্ধুরা, আপনারা তো কখনো না কখনো কোকোনাট অয়েল ইউজ করেই থাকতে পারেন, কিন্তু আপনারা কি কোনোদিন ভেবেছেন এই কোকোনাট অয়েলকে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়, অথবা এই অয়েল বের হয় কোথা থেকে, যে এটাকে কোকোনাট ওয়াটার দিয়ে বানানো হয় নাকি অন্য কিছুর সাহায্যে? আর যদি আপনারাও জানতে চান কোকোনাট অয়েল কিভাবে তৈরি করা হয়, তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, কোকোনাট অয়েল বানানো তো অনেকটাই সহজ, কিন্তু এটার বড় সমস্যা হলো কোকোনাটকে জমা করা। কেননা নারকেলের গাছ অনেকটাই উঁচু হয়, তার জন্য এই গাছ থেকে নারকেল পাড়ার জন্য স্কিল ওয়ার্কারের প্রয়োজন হয়। আর বৃষ্টির কারণে গাছ ভিজে থাকা, চড়তে বসে পিছলে যাওয়া, এটা একটা সাধারণ সমস্যা। তারপরে এগুলোকে পেরে জমা করা হয়ে থাকে। তারপরে জমা করা কোকোনাটকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, আর ফ্যাক্টরিতে প্রায় 7 থেকে 8 দিন স্টোর করে রাখা হয়ে থাকে, যাতে এটা পেকে যায়। তারপরে ওয়ার্কার এটার বাইরের অংশকে আলাদা করে দেয়। কোকোনাট অয়েল বের করার সময় প্রায় কোনো জিনিসই নষ্ট করা হয় না। এই খোসাকে দড়ি বানানোর কাজে অথবা জমিতে অর্গানিক খাতে ব্যবহার করা হয়। খোসা বের করার পরে কোকোনাটের উপরে শক্ত শেল থাকে, আর এটাকে মেশিন অথবা ওয়ার্কারের সাহায্যে বের করা হয়ে থাকে। আর এই শেলকেও ফেলে দেওয়া হয় না, আর এটার ব্যবহার পাওয়ার প্ল্যান্টে ফিউলের মতো করা হয়, যেটা জ্বলার কারণে বিদ্যুৎ উৎপন্ন হয়। তারপরে এই কোকোনাটকে কাটা হয়ে থাকে, আর এটার প্রায় সব পানি বের করে নেওয়া হয়, আর এই পানিও প্রায় পরে ইউজ করা হয়ে থাকে। তারপরে এটার বাইরের লেয়ারকে বের করা হয়। বাইরের লেয়ার বের করার পরে এই কোকোনাটকে প্রায় 3 বার ধোয়া হয়ে থাকে। তারপরে এগুলোর কোয়ালিটি চেক করা হয়, আর খারাপ কোকোনাটকে প্রায় আলাদা করা হয়ে থাকে। চেক হওয়ার পরে এটাকে কাটিং মেশিনে দেওয়া হয়ে থাকে। কাটিং মেশিন এটাকে বারিক ফর্মে কেটে দেয়, যেটা কি দেখতে অনেকটাই কোকোনাট পাউডারের মতো লাগে, যেটা কি ভেজা রয়েছে। তারপরে এটাকে ড্রায়ারে দেওয়া হয়ে থাকে। তারপরে একটা শুকনো পাউডার পাওয়া যায়, এটাকে একটা মেশিনে দেওয়া হয়। এই মেশিনের এক পাশ দিয়ে ক্রিম বের হয় এবং অন্য পাশ দিয়ে শুকনো কোকোনাট পাউডার। আর এই কোকোনাট পাউডারকে কোকোনাট ওয়াটারের সাথে মিলিয়ে গরুর খাওয়ারের জন্য ইউজ করা হয়ে থাকে। আর যদি ক্রিমের কথা বলা হয়, তাহলে এটাকে ফার্মেন্টেশন প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। এই ক্রিমকে 24 থেকে 48 ঘন্টা ট্যাঙ্কে রেখে দেওয়া হয়ে থাকে। প্রায় 2 দিন পরে দেখা যাবে এটার কালার বদলে গিয়েছে। এটার উপরের লেয়ারে প্রায় পটি নিয়ে ভরে যায়, আর নিচের লেয়ারে পানি থাকে। তারপরে এটার ফিল্টার করা হয়, আর তারপরে প্রায় কোকোনাট অয়েল তৈরি হয়ে যায়। কোকোনাট অয়েল তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে টেস্টিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। টেস্টিংয়ে পাস হয়ে গেলে এগুলোকে প্যাকেজিং করা হয়। আর বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট করতে হয়, তাই বন্ধুরা ভিডিওটাতে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, আপনারা যদি নিউজ, ম্যানুফ্যাকচারিং এবং ডকুমেন্টারি রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, সময় থাকলে চ্যানেলটা প্লিজ ভিজিট করে আসবেন।